দরকার মশালে? তাহলে কি দেশলাই জ্বালাবো? না মানে মানে একটাই, জিনিসটা বড় হওয়া চাই, যাতে দূর থেকে দেখতে পাওয়া যায়, আর দেখে সবাই ভয় ছিটকে যাবে, কাছেই ঘেঁষবে না, যেন মনে হবে আমরা কত কি না করছি। সেই দেশলাই তো লাগে মশাল জ্বালানোর জন্য। একটা মশাল লাগে মানুষ পোড়াতে, আগুন লাগে রুটি বানাতে, আগুন লাগে বস্তি পোড়াতে। আগুনের কি অন্য কাজ নেই? মানুষের কি অন্য কাজ নেই? মানুষ এত অসহায় কেন, কেন এত ভয় পায়, আগুন নিজের হাতে নেয় না কেন? এটাকে ধৈর্য বলে। মাই ফুট ধৈর্য নয়, স্রেফ বোকামো, নিজের ঘর পোড়ানোর অপেক্ষায়, তারপর কপাল ঠুকে হাতে চারটে আংটি পরে বলবে এই আমার কি হলো। তোমার কি মনে হয় কোন সমস্যা 70 বছর ধরে অপেক্ষা করে? ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ করে দিল বাবা মায়েরা, তাদেরকে বোকা বলবো না তো কি বলবো? বাবা মাকে বোকা বলবে সময়? টাটার ছেলে তো পড়াশোনা করে চাকরি খোঁজে না, তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েরা চাকরি কেন খুঁজবে? অন্য স্টেটে গিয়ে কেন 24 ঘন্টা কাজ করবে? একদিকে আগুন আর একদিকে জল। তাহলে মানুষ জলের ব্যবহার করে না কেন? চান ছাড়া কোথায় ব্যবহার করতে শিখলো? মাঝে মাঝে কটা সুইমিং পুল করেছে। জলের ব্যবহার হচ্ছে সৃষ্টি, চাষি সেটা দিয়ে ফসল ফলায়, আর শহরের মানুষ ফিল্টার করে খায়, আর নয় 15 টাকা দিয়ে কেনে, আর শুধু পেচ্ছাপ যায়। শালা জল বিজনেস ওদের জন্যে, আর আমরা ফসল ফলিয়ে আত্মহত্যা করছি, কারখানায় কাজ করে আত্মহত্যা করছি। মানুষ কি বোঝে না? মানুষ বোঝে না, মানুষ সব বোঝে, শুধু অপেক্ষা করে, শুধু পায়খানা করতে যাবে প্রকৃতির ডাকে, আর যেই প্রশ্ন আসবে সৃষ্টির, পাড়াতে যেই মিটিং দেখা হবে কোনো ভালো কাজের জন্যে, ওটা তো হবে না বলে 71 বছর নয় 1000 বছর কাটিয়ে দেবে। মানুষ যদি বোঝে করে না কেন? এ কেমন কথা হলো, বোঝে অথচ করে না? পথ হাজারো আছে। আজ কি নতুন পথের কথা বলা হবে? পুরনো পথে কি করে নতুন পথ খোঁজা যায় সেটা বলা হবে। তাহলে শুরু করুন। শ্রেয়াশিস দাশগুপ্তের নাম শুনেছেন? হ্যাঁ, যাকে ঘরে ঢুকে পুজোর দিন মানে 29/9/2017 খুন করা হলো, আর আত্মহত্যার নাম দিয়ে চালানোর চেষ্টা। তারপর? তারপর যা হয় আর কি, সবাই এলো, সবাই বাইট দিল, টিভিতে দেখানো হচ্ছে, টান টান উত্তেজনা, যেমন চাষি আত্মহত্যা করলে হয়, শ্রমিকের ঘর পুড়লে হয়, হাঁ করে পুরো দেশ দেখে, তারপর আবার নতুন মুখ মানে নতুন লাশ। সবাই এবার মন দিয়ে শুনুন, কান দিয়ে শুনুন, মাথা দিয়ে শুনুন, এখান থেকে ইতিহাস। সাধারণ মানুষ ওপেন মঞ্চ থেকে ডাক দিল মানুষকে, তারা এগিয়ে দিল আর্থিক হাত তার বাবা মায়ের জন্য, শুরু হলো সিটিজেন প্রোটেকশনের কাজ। কাজটা কি? মাসে তৃতীয় রোববার তারা একত্র হন স্বাধীন সংঘের মাঠে, তারাপুকুর গভর্নমেন্ট কোয়ার্টারে, ঠিক বিকেল 4টের থেকে। রাখা থাকে একটা বাক্স, জমা করা হয় খবরের কাগজ, বাচ্চা থেকে বুড়ো সবাই লাইন দিয়ে জমা দেয়। তারা নিজেদের নাম নিজেদের হাতে লেখে, ফোন নাম্বার লেখে, একসাথে গান করে, ও তারা নিজেরাই জানায় তাদের সমস্যার কথা, আর্থিক সমস্যার কথা। ও এই খবর কাগজ বেচে শুরু হয় মানুষ পুজো, মানে মায়ের পাশে দাঁড়ানো। ও এই মাস থেকে দেওয়া হবে মায়েদের পেনশন, চাষিদের সাহায্য ও বন্ধ মিল কারখানা শ্রমিকদের জন্য খোলা হবে ব্যাংক, যেখানে মানুষ টাকা ও খবর কাগজ জমা দেবে। এত স্বপ্ন অথচ কত সোজা, কি বলেন আপনারা? সত্যি সোজা তো? জানো দিল্লি থেকে কাগজ বিক্রির টাকা আসছে, উত্তর পাড়া থেকে এসেছে, শীতোষ ব্যানার্জি বন্যার জন্য 1000 টাকা তুলে দিয়েছেন এই কাগজ বিক্রি করে। প্রয়াস ও সমতট, মানে দিল্লির প্রয়াস আর উত্তর পাড়ার সমতট, এদের নাম ইতিহাসে লেখা থাকবে স্বর্ণ অক্ষরে। মানুষ যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এ তো গভর্নমেন্টের কাজ। আপনি কি গভর্নমেন্ট নন? আপনি ট্যাক্স দেন না? শুধু ওরা ইলেক্টেড বলে গভর্নমেন্ট? আপনার ছেলে মেয়ের স্কুল ফিস কে দেয়? আপনি। বই কেনার টাকা? আপনি। দেশের অর্ধেক সমস্যা তো আপনি মেটান, তাহলে এবার পুরো নয় কেন? ওদেরকে সাহায্য করে, মানে সবার জন্য সাহায্য সেন্টার পাড়ায় পাড়ায়। তাহলে সব জায়গায় শুরু হোক নিউজ পেপার ব্যাংক, মানুষ জমা দিক এসে পেটিএম করে বা টাকা ট্রান্সফার করে নয়, কেউ কারো সমস্যা মেটাতে পারবে না। তারা যে আছে বেঁচে, তারা যে ভালো আছে, তার প্রমাণ হবে এসে, তার উপস্থিতি জানি। আচ্ছা।
জানেন, মানুষের সঙ্গে মানুষের, পাড়ার সঙ্গে পাড়ার মানুষদের রিলেশন না থাকলে কি হয়, ঘরে 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 ঢুকে ওরা ধর্ষণ করেছে বছরের পর বছর। মানুষ এক না হওয়ার জন্য তাদের ইজ্জত খুইয়েছে কিছু ছিচকে চোরদের হাতে। আর একদিন তাকে ওপেন রাস্তায় গুলি করে মেরেছে। 50 মিনিট পড়েছিল দেহটা, কেউ এগিয়ে আসেনি। তাই আর যাতে কোনো বরুণ বিশ্বাস মারা না যায়, তাই মানুষকে এক হতে হবে নিয়মে। তৈরি করতে হবে সোশ্যাল ফান্ড, গরিব মানুষের ধনী হবার প্রথম পদক্ষেপ। এইভাবে দাঙ্গাকে আটকে দেওয়া যাবে। জাতপাত বলে আলাদা কিছু থাকবে না। যাকে সাহায্য করা হবে সেই হবে আমাদের মানুষরূপী ভগবান। সেও যাবে ঘরে ঘরে জানতে পাড়ার কি প্রবলেম। এই মশাল থাকবে সবার হাতে, যেহেতু সবার ফোন নম্বর লেখা থাকবে খাতায়, প্রয়োজনে একটা SMS করেও সবার কাছে পৌঁছে যাওয়া যাবে। পাড়ায় পাড়ায় রাখা যেতে পারে পাড়ার সিকিউরিটি গার্ড, তাদেরকে ট্রেনিং দিয়ে, কারাটের ক্লাস দিয়ে, কোনো সমস্যা হলে অ্যান্ড্রয়েড ফোন করে লাইভ প্রচার করে। পুলিশকে এই মিটিং এ আসতে বলো, নেতাকে এই মিটিং এ আসতে বলো, অপোজিশনকে এই মিটিং এ আসতে বলো। ওই দিন মাসে সবাই এক হোক, কেউ আর পাড়ার দিকে ভুল চোখে দেখতে পারবে না, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, মেয়েদের পেছনে লাগা বন্ধ হয়ে যাবে। আপনারাই হবেন সামাজিক ডাক্তার। আগুন থাকবে প্রতিরোধের, আগুন থাকবে সৃষ্টির। কাল থেকে সমাজ উঠে দাঁড়াবে নিজের পায়ে। আমি জানি না, চোরে খা, একটা চাকরি জোগাড় করতে পারিস না, কোনো বাবা মা আর বলবে না।